আসসালামু আলাইকুম আমার সকল প্রাণ প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আমাদের কাছে এই মুহূর্তে একটি সেট আছে, সেটি হলো স্যামসাং A10s। আর এই ফোনটিতে সমস্যা হলো বন্ধুরা, ওয়াইফাই অন হয় না। ওয়াইফাই অন করলে অটোমেটিকলি সে অফ মুডে চলে আসে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন, আমি ওয়াইফাইটা একটু অন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ওয়াইফাইটা অন করছি, সে কিন্তু অটোমেটিকলি অফ হয়ে যায়। আবার অন করি, দেখতে পাচ্ছেন অটোমেটিক অফ হয়ে যায়। আর এখানে আর একটি সমস্যা, সেটি হলো ভলুটু অন হয় না। আমি একটু ভলুটু অন করি, দেখতে পাচ্ছেন আমাদের ভলুটুর ভিতরে ঢুকছি। তো ভলুটুর ভিতরে ঢোকার পর আমাদের কিন্তু ভলুটু এখানে এভাবেই হয়ে থাকে, কোনো লাইন কানেকশন কিছুই হয় না। এখানে আমার এখানে কিন্তু সার্চ শো করার কথা ভলুটুতে, কিন্তু কোনো প্রকার এখানে সার্চও শো করতেছে না। তো আমরা এটি কীভাবে সমাধান করব? আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভলুটুও কিন্তু অন হইতেছে না, এবং ওয়াইফাই অন যদি করি সে কিন্তু অটোমেটিকলি অফ হয়ে যায়। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখি যে আসলে কীভাবে সমাধান করা যায়। আর বন্ধুরা, এই ধরনের কাজগুলো আপনাদের কাছে প্রতিনিয়ত আসতে পারে। আজকের ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন কী সমাধান করা যায়। দেখতে পাচ্ছেন এটি হলো স্যামসাং A10s। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখি। তো প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের এইটা হলো আমাদের পুরোটাই নেটওয়ার্ক সেকশন, সম্ভবত এটার পিছনে আছে আমাদের ওয়াইফাই সেকশন। তো আমরা এটা পিছনে মাদারবোর্ডটা এখান থেকে খুলে নেব, এরপরে আমরা বুঝতে পারবো। তো আমাদের হাতে মাদারবোর্ড আছে, আর মাদারবোর্ডটা একদমই ফ্রেশ কন্ডিশনে আছে। আর এর পিছনে দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের ওয়াইফাই সেকশন এটির ভিতরে। তো আমরা ওয়াইফাই সেকশন যেহেতু ঘাটাঘাটি করবো, সেহেতু আমরা আগে ওয়াইফাই সেকশন খোলার পর ওয়াইফাই সেকশনের আশেপাশে কম্পোনেন্টগুলো শর্ট আছে কিনা সেগুলো স্টেপ বাই স্টেপ চেকিং দেবো। তো আমরা এখান থেকে সব কিছু ডিসেম্বল করে নিই, ক্যামেরা। এরপরে প্রিয় বন্ধুরা, আমরা একটি শক্ত পিসিবি বোর্ডে আটকে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন এখান থেকে টিনের বর্ডারটা তুলে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ওয়াইফাই সেকশনের উপরে যে টিনের বর্ডারটা ছিল এটা কিন্তু আমরা তুলে নিছি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা কিছু কম্পোনেন্ট আছে ক্যাপাসিটর। তো একটা জিনিস মনে রাখবেন, কখনো কোনো আইসির উপরে টার্গেট রাখার আগে আপনার অবশ্যই ক্যাপাসিটারগুলো ফোকাস করে নেবেন, কারণ ক্যাপাসিটারগুলো যদি কোনো প্রকার শর্টিং থাকে তাহলেও কিন্তু আপনার ওয়াইফাই সমস্যা দেখা দিতে পারে। তো এখন যে কাজটি করতে হবে সেটি হলো আমরা কম্পোনেন্টগুলো সুন্দরভাবে চেক দিব স্টেপ বাই স্টেপ। তো আমরা একটু মাইক্রোস্কোপের মাধ্যমে দেখব যে আসলে কোনো কম্পোনেন্ট আমাদের শর্ট আছে কিনা। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটি ক্যাপাসিটার আছে, এই একটা ক্যাপাসিটার। এখানে দেখতে পাচ্ছি এখানে একটি ক্যাপাসিটার আছে, এবং এই একটা ক্যাপাসিটার, এইটা ক্যাপাসিটার, 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 এই একটা ক্যাপাসিটার, এবং এখানে দুইটা তিনটা ক্যাপাসিটার আছে। তো এগুলো ঠিক আছে কিনা সেই জন্য আমরা মাল্টিমিটার ব্যবহার করব। আপনি যে ব্র্যান্ডের মাল্টিমিটারই ব্যবহার করেন না কেন, কারণ এর বিট কোয়ালিটি অনেক ভালো হতে হবে। তো আমরা এখন তো মাল্টিমিটার ব্যবহার করতেছি একটি গ্রাউন্ড ধরে। তো দেখতে পাচ্ছি এটা ভালো আছে।
তো বন্ধুরা আমরা এখানে সবগুলো ক্যাপাসিটি ভালো পাইছি, কোনোটা কোনো সমস্যা নাই। আমরা যে কাজটি করতে পারি সেটি হলো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ওয়াইফাই আইসিটা, তো ওয়াইফাই আইসিটা আমরা একটা রিহোট করে দেখবো। অনেক সময় হয় কি, ওয়াইফাই আইসির ভিতরগতভাবে যদি কোনো লুজ কানেকশন থাকে তাহলে এই ধরনের সমস্যাগুলো হতে পারে। তো আমরা পুরো সেকশনটা, ওয়াইফাইয়ের সেকশনটা আমরা একটু রিহোট করে দেখবো যে আসলে আমাদের কাজটা হয় কিনা। যদি না হয় তাহলে আমরা ওয়াইফাই এসে চেঞ্জের দিকে যাবো, এর আগে না। যেহেতু আগে থাকতে আমরা কম্পোনেন্ট চেক করে নিছি, এখন আমরা একটু ওয়াইফাই এসে রিহোট করে দেখতে পারি। হিট করে নিতেছি, কোনো চাপ টাপ দিব না, আলতোভাবে ধরবো, একটু আলতোভাবে ধরছি, বাস। আর আমাদের কিছু করার দরকার নেই, একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। বেশিক্ষণ আমরা হিট দিলে আমাদের আইসি ড্যামেজ হওয়ার চান্স আছে। তো বন্ধুরা আমরা একটু মাদারবোর্ডটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এখানে, কারণ অনেক সময় হয় কি, মাদারবোর্ডগুলো যদি ঠান্ডা না হয়, এই অবস্থায় যদি আমরা ব্যাটারি কানেক্ট করি তাহলে দেখা গেছে সেটটি ডেড মোডে চলে যেতে পারে। বন্ধুরা আমরা কিন্তু মাদারবোর্ডটা একটু ঠান্ডা হয়েছে, তো আমরা এখন এটি ফিটিং করব। এটি বোর্ডের সাথে ফিটিং করে আমরা ব্যাটারি সংযোগ দিব, এরপর অন করে দেখব যে আমাদের ওয়াইফাইটি অন হয় কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনটা কিন্তু চালু হয়ে গেছে, তো এখন দেখার পালা শুধুমাত্র আমাদের ওয়াইফাই নেটওয়ার্কটা অন হয় কিনা। আর আশা করি 100% বন্ধুরা হবে, কারণ আপনি কাজ যদি কনফিডেন্স নিয়ে করেন আর আপনার যদি আগে থাকতেই মনে হয় যে কাজটা হবে, তো 100% এই কাজগুলো হয়ে যায়, কারণ আপনার ভিতরে একটি সাহস থাকতে হবে। কখনো দুর্বল মন নিয়ে কাজ করবেন না, তাহলে কিন্তু কাজগুলো কিন্তু হবে না। তো আমরা এটি স্ক্রিনটা টানি, স্ক্রিনটা টানার পর আমরা একটু দেখি যে আমাদের ওয়াইফাইটা রানিং হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ওয়াইফাই অন হয়ে গেছে। আর আমি যদি এখন স্ক্রিনটা এখান থেকে অফ করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়াইফাই কিন্তু অফ মোডে চলে গেছে। আবার যদি স্ক্রিনটা অন করে দিই, তাহলে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ওয়াইফাইটা অন হয়ে গেছে। তো এখন বলতে পারেন ভাই ওয়াইফাই অন হয়েছে, নেটওয়ার্ক আসতেছে না। দেখেন বন্ধুরা, আমি এখানে আর্থিং ফিটিং করি নাই, এগুলো ফিটিং করে আমি আপনাদেরকে দেখাইতেছি যে 100% কিন্তু আমাদের ওয়াইফাই চলে আসছে। বন্ধুরা, কোনো প্রকার ডায়াগ্রাম ছাড়াই আমরা কাজটা করতে সক্ষম হয়েছি, কারণ এখানে আমরা ডায়াগ্রামটা অবভিয়াসলি প্রয়োজন ছিল। কারণ একটা জিনিস মনে রাখবেন, আশেপাশের কম্পোনেন্ট যদি শর্টিং থাকতো তাহলে কিন্তু এই ধরনের সমস্যাটি হতে পারতো। তো যেহেতু আমরা কোনো প্রকার কম্পোনেন্ট শর্ট পাই নাই, কিন্তু আমাদের এখানে কিন্তু দেখতে পারলাম যে আমরা ওয়াইফাই রিহোট করার পরে কিন্তু আমাদের ওয়াইফাই অন হয়ে গেছে। কারণ অধিকাংশ সিটগুলো ওয়াইফাই আইসিগুলো দুর্বল হওয়ার পরে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আসতে পারে। তো আমাদের কিন্তু ওয়াইফাই অন হয়েছে, আমি আবার স্ক্রিন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন ওয়াইফাই নেটওয়ার্ক আসবে ইনশাল্লাহ, যেহেতু আমাদের ওয়াইফাই অন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার রাউটার আছে এই কয়টা, আর এই কয়টারই এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়াইফাই অন হয়েছে এবং রাউটারের সিম্বলও আছে। আর এর আগে দেখছিলেন আমরা ওয়াইফাই অন করার সঙ্গে সঙ্গে কিন্তু ওয়াইফাই অফ হয়ে গেছিলো। তো যেহেতু আমাদের ওয়াইফাই অন হয়েছে, এখন দেখার পালা যে ব্লুটুথ ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন ওখানে ব্লুটুথ সিম্বল আছে, আর আমরা কিন্তু এটি ব্লুটুথ অফ করি, আবার যখন অন করি তখন কিন্তু এখানে অন হয়েছে। আর আমি একটি জিনিস বলছিলাম, যদি ওয়াইফাই ব্লুটুথ অন হইতো তাহলে এখানে ডিভাইস সার্চ মোডে আসতো। তো এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস অ্যাভেলেবেল দেখাচ্ছে, তার মানে 100% আমাদের ব্লুটুথটাও অন হয়েছে। তো একই সাথে দুই বিল্ড করা ছিল, ওয়াইফাই এসি এবং ব্লুটুথ এসি। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের উপকৃত হয়েছেন ভিডিওটি দেখে। আইসি সাগর মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এই ধরনের আপডেট ভিডিওগুলো আপনারা সবার আগে আপনার মোবাইলে।
তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আশ্বস্ত থাকবেন বন্ধুরা, এই কামনা সবসময় আমি করে থাকি। তো বন্ধুরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।